হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি এবং আমার ভাই হামিদুল ইসলাম ভাই দুজন একসাথে যাচ্ছি নারায়ণগঞ্জে আপয়ন রেস্তোরাঁয়। আমার বন্ধু মোহাম্মদ রাকিবুল আলম রাকিব ইনভাইট করেছে, তো দুই ভাই ওখানেই যাচ্ছি। তো দুই ভাই অটো রিক্সায় আছি, তো দেখা হবে ইনশাল্লাহ আপয়ন রেস্তোরাঁর সামনে গিয়ে। তো আমার বন্ধু রাকিব আমাকে ফোন দিয়ে বলছে যে বন্ধু, 32 আইটেমের ভর্তার একটা রেস্তোরাঁ রয়েছে খাবারের, তো ওখানে আমরা চলো যাই দুপুরে লাঞ্চটা করি। তো হুটহাট করে দুই ভাই একসাথেই অটো রিক্সা নিয়ে, ডিরেক্টলি অটো রিক্সা নিয়ে আমরা চলে গেলাম আমাদের সেই রেস্তোরাঁর সামনে। তো অবশেষে আমরা চলে আসলাম, এটা হচ্ছে এই কি বলে খানপুর রাস্তা, খানপুর যাওয়ার হাতের ডাইন সাইডে দেখতে পারবেন যে আপয়ন রেস্তোরাঁ। তা আমরা ওয়েট করতেছি আমার বন্ধু রাকিব আলমের জন্য। চলে আসলো আমার বন্ধু রাকিব, আমার বন্ধু জেমস রাকিব, খুবই ভালো মনের একটি মানুষ, তার মনটা খুবই সুন্দর। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখ বন্ধু। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে তিনজনে একসাথে মিলে যাচ্ছি আপয়ন রেস্তোরাঁ। তো চলে আসলাম আপয়ন রেস্তোরাঁ, কম দামে 32 আইটেমের ঘরে খাবার পাওয়া যায়। আসল কি সত্যি কথা বলতে কি, দামি জিনিস যে ভালো সেটা না, কম দামি জিনিসও ভালো হয় সেটা সবচেয়ে বড় কথা না। সবচেয়ে বড় কথা হলে এখানে খাবারটা খুবই সুন্দর, ঘরোয়া খাবার তো খুবই ভালো লাগে। আর বিশেষ কথা হইল যে এখানে এই কলিজা ভুনা শাক সবজি 32 আইটেমের ভর্তা, আপনি যে যে ভর্তা পছন্দ করবেন সে সে ভর্তা নিতে পারবেন। তো আমরা আমাদের গন্তব্যস্থানে বসার জন্য যাচ্ছি। অলরেডি আমাদের ভাত এসে পড়ছে, আমরা খাবো এখন। এখানে অনেক অনেক লোক এসে এখানে খাওয়া দাওয়া করে দুপুর বেলায়। তো আমরা ওয়েট করতেছি ভর্তার জন্য, আমাদের ভর্তা কিছুক্ষণের ভিতরেই আইসে পড়বো। তো নিজের ফ্রেশটা একটু দেখানোর জন্য চেষ্টা করলাম যে তিনজনে একসাথে রয়েছি, সবাইকে ভিডিও করতেছি, আমি কেন বাদ থাকবো। বাহ, চলে আসলো বন্ধুরা আমাদের ভর্তার আইটেমগুলো, খুবই সুস্বাদু, দেখে নিজেকে লোভ মানাইতে পারতেছি না কখন খাবো। হামিদ ভাই আগে শুরু করলো, তারপরে বন্ধু রাকিব। তো বন্ধু রাকিব, তোমাকে অসংখ্য অসংখ্য মনের অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভালো একটি রেস্টুরেন্টে আনার জন্য। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ এখানে আপয়ন রেস্তোরাঁ এখানে ভাত খেয়ে দুপুর লাঞ্চটা করে অনেক ভালো লাগলো। তো বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, আবারও তোমাকে লাভ ইউ বন্ধু, ভালো একটি রেস্টুরেন্টে আনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগের ক্ষেত্রে। আল্লাহ হাফেজ।